আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত ফেসবুক লাইভ শো শামিমস লাইভ, আর আমি সৈয়দ শামিম হাসান রয়েছে আপনাদের সাথে। আর যথারীতি আপনাদের সাথে একজন অতিথিকে নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউকে থেকে ডক্টর সাখাওয়াত হোসেন। আমরা আজকে তার কাছ থেকে জানবো আসলে প্রবীণদের যে শারীরিক সমস্যাগুলো হয় সেই ব্যাপারগুলো নিয়ে। আর এই মুহূর্তে আমরা যেহেতু সকলেই ঘরে আছি, বাসায় আছি, এই মুহূর্তে আমাদের কিন্তু আমাদের প্রবীণদের প্রতি খেয়াল রাখতে হবে, তাদের প্রতি যত্নশীল হতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, আর এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। সালামু আলাইকুম, ধন্যবাদ শামীম ভাই আপনাকে, এবং ধন্যবাদ আমাদের ভিউয়ার যারা আছেন, যারা ফেসবুকে আছেন বা physionews24.com-এ যারা লগ ইন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বর্তমানে ইউকেতে মাইল্যান্ড হসপিটালে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। আর আমি নিজেকে আসলে ধন্য মনে করছি যে থ্যাংক ইউ শামীম ভাইকে, যে আসলে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য একজন ফিজি হিসেবে আমাদের যে অভিজ্ঞতা বা নলেজকে শেয়ার করার জন্য। তো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অল দ্য ভিউয়ার্স। সেটাই বলছিলাম, আর একই সঙ্গে কিন্তু আমরাও সবাই বলতে গেলে ধন্য আসলে আমাদের ভিউয়ারদের প্রতি যারা সময় দিয়ে আমাদেরকে দেখছেন। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সকল চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে, আর তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন স্বাস্থ্য টিপস এবং পরামর্শ। তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই বলছি আপনারা আপনাদের মতামত অথবা কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদেরকে লিখে জানান কমেন্ট বক্সে। তাহলে আমাদের সঙ্গে যে চিকিৎসক আজকে যুক্ত রয়েছেন, আমাদের যে অতিথি, তিনি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তাই অবশ্যই ভুল না করে এখনই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি লিখে পাঠান কমেন্ট বক্সে। আর যদি মনে করেন এই প্রোগ্রামটি দ্বারা আপনারা কোনো ইনফরমেশন পাচ্ছেন অথবা কোনো প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন তাহলে অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করবেন, তাহলে অন্যরাও দেখতে পারবে, জানতে পারবে আমাদের এই তথ্যগুলো। জি ডক্টর, আমরা যেটি বলছিলাম যে আজকে তো আমাদের টপিক আমাদের প্রবীণদের নিয়ে, আমাদের সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে, আসলে তাদের জন্য আমাদের কি করণীয় রয়েছে, বা এই মুহূর্তে আসলে বিশেষ করে এই করোনার সিচুয়েশনে আমরা সবাই বাসায় রয়েছি, এই মুহূর্তে আসলে তাদের যত্নগুলো কিরকম হওয়া উচিত? ধন্যবাদ শামীম ভাই। আসলে আমি বেশ কদিন যাবত আপনার এই অনুষ্ঠানগুলো আমি দেখতেছিলাম, যে আমাদের সিনিয়র কয়েকজন ফিজিওথেরাপিস্ট এখানে এসে আমাদের যে বর্তমানে যে যেটাকে আমরা প্যান্ডেমিক সিচুয়েশন বলতেছি, যে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই আসলে ঘরে আইসোলেশনে আছি, কেউ বের হতে পারছি না, এবং এক্ষেত্রে তারা মোটামুটি অনেক ধরনের উপদেশ বা তাদের নলেজ শেয়ার করেছেন, যাতে আমরা কোভিড সম্পর্কে কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখবো এবং বাহিরে অন্যান্য মানুষকে কিভাবে আমরা হেল্প করতে পারবো সেই জিনিস সম্পর্কে তারা অনেক তথ্য দিয়েছেন। তো আজকে আমি যে জিনিসটা আসলে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো আমাদের সোসাইটিতে একটা টোটাল পপুলেশনের একটা বিশাল অংশ জুড়ে আছেন হলো আমাদের শ্রদ্ধেয় প্রবীণরা, যারা আসলে যারা এই বিশেষ করে আমাদেরকে এই পর্যন্ত আসার জন্য যাদের অবদান এবং যাদের কেয়ার এবং তাদের যে কি বলবো এটাকে আমি সেবা শুশ্রূষা, যার কারণেই প্যারেন্টাল যে রেসপন্সিবিলিটি সেটা কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো এই COVID-19 এই সিচুয়েশনের সময় আমাদেরকেও একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমাদের সবার উচিত আমাদের এই প্রবীণ ব্যক্তিত্বদের এবং আমাদের যারা বাবা মা দাদা দাদি আছেন তাদেরকে টেক কেয়ার করা। তো এই ক্ষেত্রে আজকে আমি যে জিনিসটা নিয়ে কিছু আলোচনা করব সেটা হলো যে টোটাল এলডারলি পপুলেশন এবং বয়স্ক ব্যক্তি যারা আছেন এবং তাদের ভারসাম্যহীনতা। আসলে বাংলা এবং ইংরেজিতে একটু বর্ণনা করতে গেলে কিছুটা হয়তো একটু সমস্যা হতে পারে, তো আমি সবার কাছ থেকে অ্যাপোলজি নিয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন যদি আমি আসলে দুটো মিশ্রণ করে ফেলি, কারণ কিছু মেডিকেল টার্মস আসছে এবং আমাদের বাংলায় সেগুলো এক্সপ্লেইন করতে গেলে একটু সমস্যা হয়, তো আপনারা আমাকে ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন। তো যেটা হলো যে প্রবীণ ব্যক্তিদের ব্যালেন্স প্রবলেম বা ভারসাম্যহীনতা,
এবং এক্ষেত্রে আমাদের কি করণীয়, বা একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে অথবা একজন সাধারণ নাগরিক হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা কি করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব। থ্যাংক ইউ শ্যামন ভাই। সেটি আসলে এই মুহূর্তে এটি আমাদের সকলেই জানা দরকার। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন অনেকেই, বিশেষ করে আমাদের সঙ্গে বেশ কয়েকজন ফিজিওথেরাপি চিকিৎসক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাদিম খান, তিনি আপনাকে স্বাগত জানিয়েছেন এবং আপনাকে দেখে তিনি ভালো লাগছে তার। আর একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর সাইদুজ্জামান সাইদ, উনিও আপনাকে স্পেশাল থ্যাংকস দিয়েছেন যে এত সুন্দর একটি টপিক চয়েস করার জন্য এবং এটি নিয়ে আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য এই মুহূর্তে বিশেষ করে। জি, যেমনটি বলছিলেন আসলে এই মুহূর্তে আসলে তাদের জন্য কি করণীয়, আসলে আর একটা জিনিস যে প্রবীণদের তো একটা সমস্যা থাকে, ব্যালেন্স প্রবলেম। আমরা বয়স হয়ে গেলে আমরা দেখি যে তাদের ব্যালেন্স নিয়ে একটু সমস্যা হয়, বিশেষ করে তারা পড়ে যায়, পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যেমন আমরা চিকিৎসকরা বলে দেই যখন একজন প্রবীণ ব্যক্তি চেম্বারে আসেন সেক্ষেত্রে যে তাকে অবশ্যই একা ছাড়বেন না বা একা উঠতে দিবেন না, কেউ পাশে থাকবেন বা তার কাছে সবসময় একজন মানুষ থাকতে বলা হয় বা একজন কেয়ার গিভারের কথা বলা হয়। এটি আসলে কেন, কেন আসলে তারা পড়ে যায়? ধন্যবাদ শামীম ভাই, আপনার মাধ্যমে আমি জানতে পারলাম যে নাদিম সে আসলে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু এবং সে আমার ক্লাসমেট, শ্রদ্ধা সাইদ ভাই। থ্যাংক ইউ আপনার আপনি আমাদের সাথে জয়েন করার জন্য। যেই তথ্যটি আসলে যে এলডারলি পিপল, আমরা যদি আগে সংজ্ঞায়িত করি যে তারা প্রবীণ ব্যক্তিত্ব, এবং এটা যদি আমি বিভিন্ন দেশ বেদে এর বয়স সীমাটা একটু ভিন্ন, যেমন যদি আমি আমি যেহেতু ইউকেতে প্র্যাকটিস করি তো আমাদের এখানে সাধারণত ধরা হয় 65 বা 60 থেকে, যারা অ্যাবাভ 60 তাদেরকে আমি সাধারণত প্রবীণ হিসেবে আখ্যায়িত করি। কিন্তু 60 হয়ে গেলেই যে সে প্রবীণ আসলে কিন্তু তা না, কারণ আমাদের এখানে রিটায়ার্ড এজ হলো 62 বা 65। তো সেই ক্ষেত্রে আমরা যখন রিটায়ার করি সেটাকে সাধারণত প্রবীণ হিসেবে ধরা হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ বাংলাদেশে গড় আয়ু এবং ইউকে পপুলেশনের গড় আয়ু মধ্যে একটু পার্থক্য আছে। যেমন এখানকার গড় আয়ু 89 to 87 ইয়ার্স ওল্ড ইউকেতে, আর বাংলাদেশ যদি আমরা ধরি 67 to 69, এটা হলো অ্যাভারেজ এজ। তো সেই ক্ষেত্রে যদি আমি ধরি যে কারা প্রবীণ বা তা কারা এলডারলি এজে প্রবেশ করছে, সেক্ষেত্রে আমরা সাধারণত 55 বা 50 এই এজটাকে বেশি করে ধরি, যে সাধারণত 50 বয়স হলেই তারা একটা বয়সের, আমরা বলি যে বয়সের ভার পড়ে গেছে চেহারার মধ্যে, একটা বয়সের ছাপ পড়ে গেছে। তো এদেরকে আমরা সাধারণত প্রবীণ হিসেবে ধরি। তো আমাদের ইউকেতে যে প্র্যাকটিসটা আসলে সেটাকে আমি আগে একটু আপনাদের সামনে তুলে ধরবো যে এইখানে আমরা কি প্র্যাকটিসটা করি, এবং তারপরে আমরা হয়তো বিশ্লেষণ করলে বুঝবো যে বাংলাদেশে আসলে আমাদের কি করা উচিত বা আমরা বর্তমানে কি করি। তো ইউকেতে আমরা সাধারণত যেটাকে বলি মাল্টি টিম অ্যাসেসমেন্ট বা মাল্টি ফ্যাক্টোরিয়াল অ্যাসেসমেন্ট, এখানে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে সে একজন সবচেয়ে দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব, যে মেডিকেল টিমে অংশ হিসেবে সেই রেসপন্সিবল, মূল রেসপন্সিবিলিটি থাকে তার উপরে যে একটা এলডারলি পিপলের বা বয়স্ক ব্যক্তির ব্যালেন্স অ্যাসেসমেন্ট করবেন। তো সেক্ষেত্রে টিমের যে আরো মেম্বার থাকেন তারা হলেন অকুপেশনাল থেরাপিস্ট, তারপরে নার্স, তারপরে জেরিয়াট্রিশিয়ান, এছাড়া আরো আছেন আপনার অন্যান্য যে স্পেশালিস্ট যেটাকে আমরা বলি ভেস্টিবুলার স্পেশালিস্ট, তো সে নিউরোলজিস্ট, তারাও এই টিমের মেম্বার হিসেবে থাকেন। তবে সাধারণত আমাদের এখানে যে সপ্তাহে বা মাসে একটা বা দুইটা ক্লিনিক এরকম থাকে, প্রতি সপ্তাহে একটা ক্লিনিক থাকে, বিশেষ করে আমি আমার এরিয়ার কথা বলছি, সেটাকে আমরা বলি ফলস ক্লিনিক, এখন এটাকে বলতেছে ওল্ডার পিপল ক্লিনিক। আগে এটাকে বলতো ফলস ক্লিনিক, এখন সেটা নাম চেঞ্জ করে হয়েছে ওল্ডার পিপল ক্লিনিক, মানে প্রবীণদের ক্লিনিক। এখন এক্ষেত্রে আমরা তিনজন, সাধারণ 3 থেকে 4 জন কনসালট্যান্ট বা স্পেশালিস্ট এখানে থাকেন, সেটা হলো একজন কনসালট্যান্ট যিনি জেরিয়াট্রিশিয়ান, একজন ফিজিওথেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন নার্স। তো আমরা মাল্টি টিম অ্যাপ্রোচের মাধ্যমে তখন এই ভদ্র ব্যক্তিত্বকে আমরা অ্যাসেসমেন্ট কমপ্লিট করে থাকি। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা যে জিনিসগুলো আসলে খেয়াল করেন সেটা হলো যে তার বয়স কত, তার ফ্রেইলিটি যেটাকে আমরা বলি বার্ধক্যতা, সেইটার একটা অ্যাসেসমেন্ট আছে,
সেটা আমরা দেখি, তার ফলস আছে কিনা কোনো, সে কোনো মেডিকেশনে আছে কিনা, তার কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে কিনা, তার গেইটটাকে আমরা দেখি, তারপরে আমরা সে কোনো ওয়াকিং এইড মানে আমরা বাংলাদেশে যেটা বলি যে হাঁটার জন্য কোনো লাঠি বা অন্য কোনো এইড সে ইউজ করে কিনা, তার কোনো পড়ে যাওয়ার হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো দেখে আমরা একটা মাল্টি টিম অ্যাসেসমেন্ট কমপ্লিট করি এবং সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে তার কিসের কারণে তার ব্যালেন্সের প্রবলেম। আর দ্বিতীয়ত যে জিনিসটা এখন বাংলাদেশে যেটা হয়, আমার আমি যতটুকু জানি আর কি, যে আমাদের আগারগাতে একটি যেটাকে বলে ওল্ড হোম, আমি আসলে সঠিক নামটা এখন মনে নেই আমার, তো সেখানে আমাদের কয়েকজন ফিজিওথেরাপিস্ট আছেন যারা আপনার বয়স্ক ব্যক্তিদের ফিজিওথেরাপি দেওয়ার জন্য এবং তাদের ব্যালেন্স এবং আরো যে শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাসেসমেন্ট করে থাকেন, এবং এর পরে কিছুটা এখন বাংলাদেশেও একটু বেড়েছে, যেমন আপনার ঢাকার বাইরে চিটাগাঙে, তারপরে আপনার সিলেট এবং আরো কয়েকটি বিভাগীয় অঞ্চলে এখন বয়স্কদেরকে নিয়ে, বয়স্ক ব্যক্তিদের নিয়ে আমাদের ফিজিওথেরাপিস্ট এখন অনেকটুকু এগিয়েছেন। তো আমরা কথা বলতে বলতে আরো ইনফরমেশন জানতে পারবো। থ্যাংক ইউ শাহিন ভাই। জি, সেটি আসলে আমরাও যেটি দেখতে পাচ্ছি, যেহেতু আসলে বাংলাদেশের এইজি পার্সনের পরিমাণ যেটা বলা হয় সমীক্ষায় যে কিছুটা কম, বাংলাদেশের তরুণদের সংখ্যা বেশি, হয়তোবা সে কারণে এই সার্ভিসগুলো আস্তে আস্তে আগাচ্ছে বা সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আসলে আমরা জানি আপনি যে দেশে আছেন বা এই ধরনের দেশগুলোতে একটু এইজি পার্সনের পরিমাণ বেশি, হয়তোবা তারা এই সেবাগুলো নিয়ে আরো বেশি চিন্তা করছেন। তো সেক্ষেত্রে আসলে যেটি জানতে চাচ্ছিলাম যে আসলে তাদের যে ফিজিক্যাল উইকনেস গুলো, এটা কি আসলে ফিজিওলজিক্যাল যে কজ, যে বয়সের কারণে যেগুলো হচ্ছে আসলে এটা কি ন্যাচারাল একটা ব্যাপার, নাকি আসলে এটা আর্লিও কারো আসতে পারে, বা এটা আসলে কেন আসে? একটা সুন্দর একটি পয়েন্ট আপনি এনেছেন শাহিন ভাই, সেটা হলো যে আমরা যদি সিএসপি গাইডলাইন দেখি বা এখানকার যে এনএইচএস যেটাকে আমরা বলি ন্যাশনাল হেলথ সার্ভিস, তাদের গাইডলাইনটাকে যদি আমরা দেখি এবং কিছু রিসার্চ আর্টিকেল যদি আমরা দেখি, সেখানে দেখবো যে আসলে বয়স হয়ে যাওয়াটাই মানে আপনার ভারসাম্যহীনতার প্রধান কারণ না, এটা একটা কারণ, কিন্তু এই মানে এই যে একটা লোক 70 বছর বয়স হয়ে গেছে বিদায় যে সে তার ভারসাম্য হারিয়ে ফেলবে, মানে তার ব্যালেন্স হারিয়ে ফেলবে, সে হাঁটতে অসুবিধা হবে, আসলে কিন্তু তার না, এখানে অনেকগুলো ফ্যাক্টর আসলে কাজ করে। তো সেক্ষেত্রে দেখতে হবে তার যেটাকে বলে তার মেমোরি কি অবস্থাটা আছে, এটা একটা বড় ইস্যু। যেমন আমরা অনেকে জানি, হয়তো অনেকে নাম শুনেছি বা অনেকে হয়তো এটা নিয়ে কাজও করে, যেমন ডিমেনশিয়া, যে তার যে যেটাকে বলি আমরা কি বলবো, মেমোরি লস, বা মানে অতি অল্পতে বোঝানোর জন্য যে তার ডিমেনশিয়া আছে কিনা, তারপরে তার অস্টিওপ্রোসিস আছে কিনা, অস্টিওপ্রোসিস বলতে আমরা বোন ক্ষয় যেটাকে বলি সেটা আছে কিনা, তার অস্টিও আর্থ্রাইটিস আছে কিনা, তারপরে তার আপনার যেটাকে বলে আমাদের একটা নার্ভ আছে, ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলার নার্ভ, এটাতে এফেক্ট আছে কিনা, তার কি কি মেডিকেশন সে নিচ্ছে, এবং সেক্ষেত্রে আর সে কি একা থাকে কিনা, সে কি একা, যেমন এখানকে ইউকেতে বেশিরভাগ বয়স্ক মানুষই দেখে ফ্যামিলির সাথে থাকে না, তারা হয়তো ফ্যামিলি বলতে তাদের ছেলে মেয়েদের সাথে তারা খুব কম থাকে, কারণ সবাই বিজি, তো অনেকেই তারা ইন্ডিভিজুয়ালি লিড করে, তারা একা থাকে, তো এই ক্ষেত্রে সে একা থাকে, একা করতে গেলে তার অনেক সমস্যা হয়, এখন সে একা থাকে কিনা, তারপর তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, সে কি আপনার সিঙ্গেল ফ্লোরে থাকে নাকি না, তার মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকে, তার কি সিঁড়ি বাইতে হয় কিনা, এই যে জিনিসগুলা প্লাস তার কোনো লং টার্ম কন্ডিশন আছে কিনা, যেমন আমরা বলি সিওপিডি, অথবা তার কিডনি প্রবলেম আছে কিনা, অথবা তার ডায়াবেটিস আছে কিনা, যেমন ডায়াবেটিস থাকলে আমরা অনেক হয়তো জানি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা প্রবলেম, যেটা হলো যে আমাদের পায়ের আপনার অবস চলে, সেন্সেশনটা কমে যায়, বা অথবা তার চোখের কোনো সমস্যা আছে কিনা, এটা একটা বড় ফ্যাক্টর, অথবা কানে কোনো প্রবলেম আছে কিনা, যে কানে শুনতে পায় না, অথবা এক কানে বেশি শোনে আরেক কানে কম শোনে, এক তারপরে চোখের যে প্রবলেমটা, যে দূরের জিনিস সে দেখে না, কাছে জিনিস দেখে, অথবা কাছে জিনিস দেখে না, বাইফোকাল বা মাল্টিফোকাল, এই ধরনের জিনিসগুলা অ্যাসেসমেন্ট করি আপনাকে, তারপরে দেখতে হবে যে আসলে তার কি কারণে তার ব্যালেন্সের প্রবলেম।
জি, আসলে এগুলো তো আমরা যেটি বুঝতে পারছিলাম যেগুলো প্রভাবক হিসেবে কাজ করে, আসলে যে জিনিসগুলো তাকে আস্তে আস্তে এই ভারসাম্যহীনতার দিকে আসলে ধাবিত করছে। হ্যাঁ, সামনে তো এক্ষেত্রে যেমন আপনার আমরা যদি সিএসপি গাইডলাইনটা দেখি, অথবা সিএসপিতে আমাদের যে জিনিসটা বলা হয় যে 1/3 ওভার 65%, 65 ইয়ার্স অফ এজ, তার মানে হলো আপনার 3 ভাগের 1 ভাগ আপনার 65 বছরের উপরে যারা আছেন তারা আপনার ব্যালেন্সের প্রবলেম ফিল করেন, ঠিক আছে, এবং তারা পড়ে যান। তার কারণ এই পড়ে যাওয়ার কারণে তাদের অনেক ইঞ্জুরি হয়। তো এই ক্ষেত্রে আপনার যে তাদের মধ্যে দেখা গেছে আমাদের ইউকে বা ইউকে রিসার্চে যেটা পাওয়া গেছে যে তার মধ্যে 50% ওই বয়স্ক প্রবীণদের মধ্যে তারা সিরিয়াসলি মোবিলিটি ইম্পেয়ারমেন্ট থাকে, ঠিক আছে। এখন এই যে মোবিলিটি প্রবলেম, এই মোবিলিটি প্রবলেমের কারণেই কিন্তু তারা পড়ে যাচ্ছে। তো এখন আমাদের যখন আমরা একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে অ্যাসেসমেন্ট করব, তখন আমাদেরকে এই জিনিসটি আসলে আমরা তো সবসময় দেখি যে অর্থোপেডিক কন্ডিশন, ব্যাক পেন, মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন, নেক পেন, বা তার সিওপিডি আছে কিনা, যে আপনার রেসপিরেটরি ফিজিও হিসেবে আমরা ওই জিনিসগুলোই সবচেয়ে বেশি ফোকাস দিই সবসময়। আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা মনে হয় ওই অংশগুলোতে বেশি কাজ করি, কিন্তু আমরা কখনো থিঙ্ক করি না যে আসলে হ্যাঁ, একটা মানুষ পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার পা ভেঙে গেছে, তার জন্য আমরা ফিজিওথেরাপি দিচ্ছি, কিন্তু এই মানুষটা যে পড়ে না যায় অথবা তার পা ভেঙে না যায় সেইটার জন্য আমরা কি ফিজিওথেরাপি কি করতেছি, সেই জিনিসটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ ইউকেতে যে জিনিসটা বোঝায় তাদের এভরি ইয়ার 2.5 বিলিয়ন, 2.5 বিলিয়ন পাউন্ড তাদের শুধুমাত্র এই ফলস প্রিভেনশনে, ফলসের কারণে তাদের এই টাকাটা নষ্ট হয়। কারণ মানুষ করে যায় বাসায় অথবা রাস্তায় পড়ে, তার ব্যালেন্সের কারণে অথবা অন্য কারণে তারা পড়ে যায়, পড়ে গিয়ে এই এনএসএস এর এই কষ্টটা বৃদ্ধি করে। কাজেই আপনারা দেখেন যে এখানে এই জিনিসটা কতটুকু সিরিয়াসলি নিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা এটা কখনো ওভাবে চিন্তা করি না যে একজন বয়স্ক মানুষ তারও তো সাহায্য দরকার হতে পারে, তারও তো মোবিলিটি প্রবলেম হতে পারে, তার তো ব্যালেন্সের প্রবলেম হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্টরা আসলে কতটুকু কি করতে পারি। জি, সেটি আসলে আমাদের বলা যায় যে আমরা আসলে অসুখ হয়ে যাওয়ার পরে অসুখের চিকিৎসা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাই, কিন্তু আমরা আসলে যে অসুখটা কেন হলো আর কেন যাতে আর না হয় আমরা আসলে এটি নিয়ে আসলেই কম চিন্তা করি। আমরা আসলে এই জায়গাটাকে কিছুটা বোধহয় অ্যাভয়েড করি, এবং এটা আমাদের বোধহয় সবার ভিতরই এই জিনিসটি কাজ করে যে আমরা আসলে ইনস্ট্যান্ট সলিউশন চাই। এবং এইখানে আসলে বলতে চাই যে আমরা ব্যথা হলে ব্যথা কমাতে চাই, কিন্তু ব্যথাটা কেন হলো সেটি নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। যেটি ডক্টর সাহেব বলছিলেন যে পড়ে গেলে তাকে ট্রিটমেন্ট নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু পড়ে কেন গেল এটি নিয়ে আমরা চিন্তা করি না। যাক, আমরা আসলে এখান থেকে একটা ভালো পয়েন্ট পেলাম। আমরা আশা করি এগুলো নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডক্টর সাহেবের কাছ থেকে আমরা জানতে পারবো। আর আবারও বলে দিচ্ছি, আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আরিফ জুবায়ের, উনি আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিয়েছেন, উনি দেখছেন প্রোগ্রামটি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর আলাউদ্দিন সোহেল, উনিও বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এবং উনি দেখছেন আমাদের প্রোগ্রামটি। তো যারাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সকলকে আমরা ফিজিও নিউজ এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনারা হলো আমাদের এই প্রোগ্রামগুলোর মূল চালিকা শক্তি, আপনাদেরকে নিয়ে আসলে আমাদের প্রোগ্রামগুলো সফল হবে। আপনারা দেখছেন বলি, আপনারা জানছেন বলি, আমরা বুঝতে পারছি আপনাদের মতামত, আর আমরা সেই মতামতের ভিত্তিতে আমরাও চেষ্টা করছি আসলে যে আরো কি জানানো যায়, আরো ধরনের প্রোগ্রাম করা যায়। যে আপনাদেরকে আবারও ফিজিও নিউজ এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেমনটি আসলে বলছিলাম, সেক্ষেত্রে এই যে আপনি বললেন যে কারণ, আমরা কারণটা চিন্তা করি না, আমরা সমাধানের দিকে যাই। তো আসলে কারণ হিসাবে সেক্ষেত্রে কি করণীয় বা কি রয়েছে করা? থ্যাংক ইউ সোহেল ভাই এবং জুবাই ভাই তাদেরকে জয়েন করার জন্য। আসলে আলাউদ্দিন সোহেল ভাইয়ের কথা না বললেই না, আমরা আসলে আমি অনেকে অনেক মিস করতেছি। তো মনে হয় আবার দেখা হবে যখন সোহেল ভাই আবার ইউকেতে চলে আসবেন। তো যেই জিনিসগুলো হলো যে শাহিম ভাই আপনি বলছিলেন যে আমরা যে ফ্যাক্টর গুলা আমরা যেটাকে বলি রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। তো আমরা যখন একটা বয়স্ক মানুষকে আমরা অ্যাসেসমেন্ট করব, আমরা সাধারণত কয়েকটা জিনিস দেখব যে তার কি ব্যালেন্সের প্রবলেম, না সে ফ্রেইল, নাকি তার উইকনেস আছে,
নাকি তার নিউরোলজিক্যাল কোনো কন্ডিশন আছে, এই কয়েকটা দিক থেকে আমাদের বিবেচনা করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরগুলো বের করতে হবে। এখন এই ক্ষেত্রে যেমন থাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এটা একটা বড় ফ্যাক্টর আসলে সবাইকে, মানে বয়স্ক মানুষদের জন্য, তারা বাসায় থাকে বা তারা রাস্তায় চলতে গেলে পড়ে যায়, বাসায় পড়ে যায়, এটা একটা বড় ফ্যাক্টর। তারপরে তাদের আছে হলো আপনার ফুটওয়্যার, যে জিনিসটা আসলে আমাকে গুরুত্বই দেয় না, যে আমরা তো বাংলাদেশে স্লিপার পরি, মানুষ হাঁটে, বয়স ওনার আবার কি হবে, ঠিক না? কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর, অনেকে চোখে কম দেখেন অথবা দেখা গেছে তারা কাছে জিনিসটা দেখতে পাচ্ছেন বা দূরে জিনিসটা তারা দেখেন না, ছোট জিনিস তারা দেখতে পাচ্ছেন না, বড় জিনিসটা তারা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় একটা ফ্যাক্টর। আর এর আগে আমি বলেছিলাম যে কানের যে আমরা ইয়ারের যে প্রবলেম থাকে, যেটাকে বলে আমরা অনেক সময় বলি টিনিটাস, যে আপনার কানে বো বো শব্দ, বা আপনি দেখা গেছে যে যখন অনেকে লাউডলি বাইরে থেকে কথা বলে, এটাকে ওনার উনি শব্দটা আসলে না শুনে উনি একটা মানে আমরা বিকট শব্দ শুনতে পাই, যেটাতে অনেক অনেক সময় ব্যালেন্স নষ্ট হয়। কারণ এই ক্ষেত্রে দেখা গেছে নিউরোলজিক্যাল ফ্যাক্টর গুলো কাজ করে, আমাদের ব্রেন সেল এর কিছু অংশ স্কেয়ার ফর্মেশন হয়, ডে বাই ডে হয় না, উই আর গেটিং ওল্ড, আমাদের এই ইয়ার কারণে তখন আমাদের ব্রেনের যে এবং আমাদের যে ক্রিনিয়াল নার্ভ গুলা সেটা কিছুটা এফেক্ট হয়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্ট হয় সেরিব্রাম এবং ভেস্টিবুলার নার্ভ, এই এই কারণে আমাদের ব্যালেন্স কানেকশন প্রবলেম হয়। তবে আমাদের যে ফ্যাক্টর গুলো আমি যে বললাম আপনার কিছুক্ষণ আগে, এই ফ্যাক্টর গুলোর দিক থেকে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। যে আমার যদি বাড়িতে যদি আমার বাবা মা বয়স্ক হন, তাদের দিকে অ্যাটলিস্ট এজ একটু ফিজিও দরকার নেই এই জিনিসগুলো আসলে পিক আপ করার জন্য, যে আমাকে একদম ফিজিও হতে হবে তা না, ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি অ্যাসেসমেন্ট করবেন, উনি প্রফেশনাল হিসেবে তার মতামত দিয়ে এবং স্পেসিফাই করে দিবেন। কিন্তু তার আগে আমাদের একজন ফ্যামিলি মেম্বার হিসেবে, কারণ বাংলাদেশে আসলে অনেকজন অনেক ফিজিওথেরাপিস্ট আছেন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না, যেমন আমাদের কমিউনিটিতে মা যেটাকে বলে, আমরা যদি গ্রামে যদি যাই কয়জন ফিজিওথেরাপিস্ট আমরা গ্রামে কাজ করি, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এই ক্ষেত্রে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা যেটা করতে পারি, যে সে বাবা বাইরে যাচ্ছেন, উনি কি ধরনের ফুটওয়্যারটা ইউজ করতেছেন, যে উনি কি আসলে স্লিপার বা একটা স্যান্ডেল পরে বাইরে চলে গেছেন, নাকি না একটা ভালো একটা শু পরে সে বের হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমরা এখানে বিশেষ করে উৎসাহিত করি, ট্রেইনার ট্রেইনার বলতে আমরা যেটা বলি কেস, বাংলাদেশে বলি কেস বলি নাকি, তো সেই জিনিসগুলা ওই ধরনের যেটাকে পাটাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে, আমরা যখন হাঁটবো তখন হাঁটার সময় আমাদের পাটাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে, এবং আমরা রাস্তা যখন বের হব, হ্যাঁ এটা ইউকে না যে ইউকে তে সব রাস্তায় পিচ ঢালাই রাস্তা তা না, আবার এখানেও আনইভেন সারফেস আছে রাস্তার মধ্যে বের হলে, আর বাংলাদেশে তো আছে ইটের রাস্তা আছে, মাটির রাস্তা আছে, আপনার সব এখানে দেখা যায় রাস্তাগুলো অনেক আনইভেন থাকে। একজন বয়স্ক মানুষের পক্ষে যখন উনি একটা স্লিপার, যে আমরা নর্মাল স্যান্ডেল বলি, ওটা দিয়ে যখন হাঁটেন, তখন তার ক্ষেত্রে যদি তার পায়ে উইকনেস থাকে, তার পাটা লিফট করতে ডিফিকাল্ট হয়। এখন যদি উনি কি স্লিপারটার দিকে খেয়াল রাখবেন, নাকি না উনি পায়ের যে সামনে যে উঁচা রাস্তাটা আছে সেটা পার হবেন, এই দুইটা জিনিস খেয়াল করতে গিয়ে উনি তখন কি করে ডাইভার্টেড হয়ে পড়ে যাচ্ছেন, বা এটাকে আমরা ট্রিপ আমি পড়ে গেছেন। এখন এক্ষেত্রে আমি যদি শুটাকে যদি সুন্দরভাবে একটা শু প্রোভাইড করতে পারি তার অ্যাসেসমেন্ট করার জন্য, আর যদি ফ্যামিলি যদি মেম্বাররা মনে করে যে না আসলে একজন ফিজিওথেরাপিস্টের কাছে আগে যাওয়া দরকার, উনি ওনার কাছে গিয়ে ভালো একটা পরামর্শ নিয়ে তারপরে ওটা চেঞ্জ করে দিলে, এই ক্ষেত্রে একটা ফ্যাক্টর আমার ফ্যামিলি আমরা করতে পারি। আবার দেখা গেছে যে আমরা কোনো ওয়াকিং এইড ইউজ করি না, আমাদের দেশে একটা আসলে প্রেজুডিস আছে যে আমি লাঠি এত তাড়াতাড়ি কেন ইউজ করবো, মানুষ তো আমাকে দেখলে বলবে যে আমি বুড়ো হয়ে গেছি। আসলে তো আপনি তো বুড়ো হয়েছেনই, কিন্তু এটা তো একসেপ্ট করতে সমস্যাটা কোথায়, এই যে একটা জিনিস তাদের মধ্যে এই ব্যারিয়ারটা কাজ করে। তো বাবা মার সাথে বা দাদার সাথে বসে আলোচনা করা উচিত, ফ্রাঙ্কলি আলোচনা করা উচিত, যে বাইরের মানুষ কি ভাবলো সেটা নিয়ে যদি আপনি বসতে থাকেন, কিন্তু আপনি যদি পড়ে যান, পড়ে যদি পাটা ভেঙে যায়, তখন তো মানুষ এসে আপনাকে কিছু দেখবে না, আলটিমেটলি তো আপনি সাফার করতেছেন। কিন্তু আপনি যদি একটা লাঠি ইউজ করেন হাঁটার জন্য, সেক্ষেত্রে আপনার অন্ততপক্ষে আপনি পড়ে গেলেন না, আপনার পাটা ভেঙে গেল না, এটা তো আপনি সেফ হলেন। এই জন্য ফ্যামিলিকে বসে বাসায় বসে আলোচনা করা উচিত, করে যে তাকে এগ্রি হওয়া যে কিছু জিনিস এই জিনিসগুলো আমি একসেপ্ট করা, যে আমার বয়স হয়েছে, এবং বয়স হয়েছে মানে এই না যে আমার যদি উইকনেস থাকে বা রিস্ক অফ ফল থাকে তাহলে আপনি ইউজ করেন, কিন্তু অন্যথায় আপনার ইউজ করার দরকার নেই। তো এই জিনিসগুলো ফ্যামিলির সাথে, তারপরে বাসায় যখন থাকেন তো দেখতে হবে যে এখানে আপনার যেটাকে বলে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, যে বাসায় কার্পেট আছে কিনা,
অথবা বাসায় আমরা ফ্লোরের মধ্যে কোনো কিছু ফেলে রাখছি কিনা, অথবা ওপেন ওয়্যার আছে কিনা। যে আপনার দেখা গেছে আমরা অনেক সময় বাংলাদেশ যেটা ইউজ করি, মাল্টি প্লাগ ইউজ করতে খুব বেশি পছন্দ করি, এক্সটেনশন বলি আমরা এখানে। তো দেখা গেছে যে টিভির লাইন ওইখানে আছে, আমার ওই দরজার সামনে আর একটা লাইনের দরকার, একটা লাইট দরকার, আমরা কি করি মাল্টি প্লাগ দিয়ে মাঝখান দিয়ে টেনে তার দেখা গেছে যে রুমের এক এক সাইড থেকে আরেক সাইডে রাস্তার ফ্লোরের মধ্যে আমরা রেখে তারপর আমরা মাল্টি প্লাগ ইউজ করি। তো এই ক্ষেত্রে একজন বয়স্ক মানুষের যার চোখের সমস্যা আছে, যে চোখে কম দেখে, সে কিভাবে বুঝবে যে এটা ফ্লোরে একটা তার পরে আছে, যে আমি এখানে এটাতে ট্রিপ করে আমি পড়ে যাব? এই জিনিসগুলো, এটা একটা হ্যাজার্ড, এই জিনিসগুলো আমাদেরকে করতে। আবার আমরা বাথরুমে বা টয়লেটে খুব পছন্দ করি যে একটা সুন্দর একটা রাগ, যেটাকে বলে যে আমরা টয়লেট কি বাতের একটা ম্যাট, বাথ ম্যাট বলি বা রাগ বলি, আমরা বাথরুমে দিতে খুব শোভাবর্ধনের জন্য আমরা রাখতে কিন্তু পছন্দ করি। আবার টাইলসটা কিন্তু না হলে কিন্তু আমাদের হয়ই না বাংলাদেশে বা অনেক জায়গায়, আমার বাসাটা সুন্দর দেখা যায়। এটা আসলে রুচির তো কোনো সমস্যা না, এটা সবারই হইতে পারে, যার যার বিভিন্ন রুচি, কিন্তু আমাদের সেখানে খেয়াল রাখতে হবে যে কতটুকু সেফ, যে এটা কি ফ্লোরটা কি এন্টি স্লিপ নাকি না, এটাতে পড়লে আমি হাঁটলে আমি সুন্দরভাবে হাঁটতে পারবো, এখান থেকে আমাকে স্লিপার ইউজ করতে হবে, বা রাগস বা যেটাকে আমরা বলি যে মাদুর, যে আমরা রাখলে এটা থেকে আমাকে পড়ে যাবো কিনা বা এটা স্লিপ কাটে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ বাংলাদেশে আর একটা বড় সুবিধা হচ্ছে কি জানেন, বাংলাদেশে সাধারণত আমরা বাথ ইউজ করি না, আমরা সবাই শাওয়ার করি, বেশিরভাগ মানুষ আমরা শাওয়ার করি, সেই ক্ষেত্রে আর কি একটু রিস্ক কম পড়ে যাওয়াটা। কিন্তু আমাদের ইউকে তে বেশিরভাগ মানুষে, বেশিরভাগ বাসায়, আমার বাসায় আছে যে আপনার বাথ ইউজ করি আমরা, যে আপনার একটা বাথের মধ্যে আমাদের গোসল করতে হয়, কারণ এই দেশের স্ট্রাকচারটা এরকম, কারণ কুইন ভিক্টোরিয়া বা তার আমল থেকে এই সাধারণত এটাকে স্টাইল বলে, আমার ভিক্টোরিয়ান স্টাইল, তো তাদের একটা ঐতিহ্য এই দেশে যে বাথ ইউজ করে। আর এখানে বাংলাদেশের মতো এত খোলা পুকুর নাই, খোলা নদী নাই যে আপনি যে ঝাঁপ দিয়ে গোসল করে চলে আসবে, তা না, এই কারণে এখানে বাথ ইউজ করে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু বাথ নাই, সেক্ষেত্রে একটু রিস্কটা কম যে আপনি বাথে উঠার সময় পড়ে যাচ্ছেন বা কি না, সে কিন্তু শাওয়ার আমরা শাওয়ার করি। এখন সমস্যা হলো যে আমি যদি একটা স্লিপ ম্যাট, আপনি যদি যেটাকে বলে নন এন্টি স্লিপ ম্যাট যেটাকে বলি আমরা, যে আপনার একটা ম্যাট দিলাম, বাথ ম্যাট দিলাম, কিন্তু এটা যদি পিচ্ছিল খেয়ে যে আমি নিচে পড়ে যাবো কিনা, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই অংশে একটা অকুপেশনাল থেরাপিস্ট এই দেশে, বিশেষ করে আমি বলতে পারি, এটা বিশাল একটা অংশ, তারা তাদের একটা ভূমিকা আছে। তো সেটাকে বলে আমরা দিল হোম অ্যাডাপ্টেশন, যে আপনার বাসার কোনো মডিফিকেশন করা লাগে কিনা, যেমন এই ক্ষেত্রে এই যে ফলস রিস্ক, আমরা ফিজিওরা বের করলাম যে তার এই রিস্ক আছে, কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে ওনারা যেটা করেন সেটা হলো আপনার যে ওই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য এখানে কি কি ইকুইপমেন্ট প্রোভাইড করতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশ যারা অকুপেশনাল থেরাপিস্ট আছেন তাদের কাছ থেকে আপনার সাধারণ মানুষ তারা এই সাজেশনটা নিতে পারেন। জি, সেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আসলে জানতে পাচ্ছি, এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে আসলে অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মেহেদি রাফি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোহেল রানা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফুয়াদ, এবং আমাদের সঙ্গে নুসরাত জাহান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফিজি নিউজ 24 পক্ষ থেকে, এবং তারা আসলে সকলেই আপনাকে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছেন, কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন তাদেরকে, এবং তাদের আসলে এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় ছিল তারা মনে করেন। জি, তো সেক্ষেত্রে আসলে যেটি বলছিলেন যে এই জিনিসগুলো করলে বা এগুলো থেকে খেয়াল করলে হয়তোবা আমরা পড়ে যাওয়া থেকে তাদেরকে কিছুটা রক্ষা করতে পারি। হ্যাঁ, তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার আমাদের সাথে জয়েন হয়েছেন নতুন করে, এবং যারা শুরু থেকে আছেন। তো আমরা যে জিনিসটা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো বের করলাম, বের করার পরে আমরা সেই অনুপাতে একটা যে ব্যক্তিকে বা যে পেশেন্ট বলি আমরা বা ক্লায়েন্ট বলি আমরা, তাদেরকে আমরা যে সাজেশনটা দিব সেটা হলো এই জিনিসগুলো তাদের মডিফিকেশন করতে হবে। কারণ আপনি পড়ে যাবেন, কখন পড়ে যাবেন এটা কেউ বলতে পারে না, কিন্তু আমি যাতে পড়ে না যাই, কারণ পড়ে যাওয়াটা কোনো সমস্যা না, কিন্তু পড়ে গেলে যে কি হবে তার যে সেকেন্ডারি কমপ্লিকেশন সেটা হলো বড় সমস্যা। এখন আমি যদি পড়ে যাই, এই সবচেয়ে বড় সমস্যা যেটা হলো হিপ ফ্র্যাকচার, কারণ বাংলাদেশে বিশেষ করে এই দেশে, আমি যেহেতু এই দেশে প্র্যাকটিস করি, আমি এই দেশের সম্পর্কে একটা আইডিয়াটা দিচ্ছি আপনাদেরকে, কারণ বাংলাদেশে আমি প্র্যাকটিস করি না আজকে বহুত বছর হয়েছে। আমি 2006 এ আমি ফিজিওথেরাপিতে সিআরপি থেকে কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি তারপরে 2007 এ আমি বাংলাদেশে জব করেছি কিছুদিন, তারপরে আমি সালাউদ্দিন হসপিটালে, তারপরে আপনার
আমি একটু আলহালাল হার্ট হসপিটাল ফিজিওথেরাপি হিসেবে কাজ করেছি। তো সেক্ষেত্রে আসলে আমি কখনই এই জিনিসগুলো আমরা খেয়াল করিনি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো এখন হয়তো আরো 10 থেকে 12 বছর আগের কথা আমি বলছি, এখন হয়তো অনেক ফিজিওথেরাপিস্ট আপনারা কোয়ালিফাইড হয়েছেন, আপনারা এখন অনেক স্টেড হয়েছে। তো আমাদের সেই অংশ থেকে আমি 10 বছর আগের ঘটনা আর 10 বছর পর অনেক কিছু চেঞ্জ হয়েছে বাংলাদেশে। তো এখন আমি সেই জন্য আমি বলছি যে আমি ইউকে এর যে এক্সপিরিয়েন্স আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। একজন ফিজিওথেরাপিস্টের কাছে যখন একজন বয়স্ক ব্যক্তি আসবেন, তখন তার যে অ্যাসেসমেন্ট, স্পেশালি আমি এখন এই অংশটুকু আমি শুধুমাত্র ফিজিও স্পেসিফিক হিসেবে আমি তুলে ধরবো, যাতে আমরা একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কি করি। আসলে আমরা তো বললাম প্রথমে, আমরা বলেছি যে আমরা মাল্টি টিম অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করার পরে বের করি যে আসলে কি কি হয়, কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা কি করি। তো আসলে এখানে আমার কিছু ছিল, ডকুমেন্ট ছিল, সেটা আমি আপলোড করতে পারিনি। যাই হোক, আমি যদি সময় পাই আমি আপনাকে দিয়ে দিব, যদি আপনি পারেন, যদি কেউ চায় তাহলে সেই অ্যাসেসমেন্ট বা সেই টুলস গুলা তারা ইউজ করতে পারবে। আমি আমার ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য থেরাপিস্ট যারা আছেন বা মেডিকেল সাইডে যারা আছেন, তারা যদি চায় আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে। তো সেই জিনিসটা হলো আমরা প্রথমে একটা যেটা করি, ফলস অ্যাসেসমেন্ট। তো ফলস অ্যাসেসমেন্ট করতে হয়, আমি যদি আপনাদেরকে বলি যে আসলে ফলস অ্যাসেসমেন্টটা কিভাবে করতে হয়। জাস্ট বিয়ার উইথ মি 1 সেকেন্ড। আমরা এটাকে বলি হলো আপনার মাল্টি ফ্যাক্টোরিয়াল ফলস অ্যাসেসমেন্ট। তো প্রথমে যে আমরা টুলসটা ইউজ করব সেটা হলো আপনার কয়েকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেটা হলো যে তার কোনো হিস্ট্রি আছে কিনা, প্রিভিয়াসলি উনি পড়ে গেছেন কিনা বা এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা, এই একটা কোশ্চেন। তার আপনারা চাইলে এই কোশ্চেনটা আপনার এখানে আমরা যেটাকে সিএসপি ওয়েবসাইটে অথবা HCPC হেলথ প্রফেশনাল কাউন্সিল তাদের ওয়েবসাইটে পাবেন। তো সেই ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা হলো তার কোনো হিস্ট্রি আছে কিনা, বা তার দ্বিতীয় কোশ্চেন হলো আপনার সে 4টা বা তার বেশি ঔষধ সেবন করেন কিনা প্রতিদিন। তারপরে তৃতীয় কোশ্চেন হলো আপনার ওই ব্যক্তির আগে কোনো স্ট্রোক হয়েছে কিনা অথবা ওনার কোনো পার্কিনসন ডিজিজ আছে কিনা। চতুর্থ কোশ্চেন হলো তার কোনো ব্যালেন্সে কোনো প্রবলেম আছে কিনা। আর পঞ্চম কোশ্চেন হলো ওই ভদ্রলোক আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারেন কিনা উইথাউট এনি সাপোর্ট অথবা উইথাউট পুশিং আপ ফ্রম দ্য আর্মস অফ দ্য চেয়ার। এই 5টা কোশ্চেন আমরা তাদেরকে করব। তো এই 5টা কোশ্চেন করার পরে আমরা এখান থেকে যদি 2টা বা তার বেশি রেসপন্স আমরা যদি পাই যে পজিটিভ, যে তার এই হিস্ট্রি আছে ফল অথবা তার পার্কিনসন বা তার সে 4টা বেশি মেডিকেশন নেয়, তখন তারা তাদেরকে আমরা ধরবো একদম ফলস রিস্ক পেশেন্ট হিসেবে, যে সে আমাদের জন্য একজন ফিজিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ফিজিও ইনপুট আছে। এখন যেমন আমরা এক্সাম্পল MSK কন্ডিশনের ক্ষেত্রে তার ব্যাক পেন, যে কোনো ব্যাক পেন হইলে তো আমরা দেখি না, যদি এটা মেকানিক্যাল ব্যাক পেন না প্যাথোলজিক্যাল কোনো কজ আছে, এটা তো আমাদের আগে বের করতে হবে। ঠিক সেরকমই ফলস অ্যাসেসমেন্ট, এরকম একটা অ্যাসেসমেন্ট, এই 5টা কোশ্চেন আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার পর আপনি 2টা বা তার বেশি কোশ্চেন যদি আপনি পজিটিভ পান বা অ্যান্সার যদি আপনি পজিটিভ পান, তাহলে তাকে আপনার ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপি ইনপুট লাগবে। এই জিনিসটা হলো প্রথম। এখন আসি আমরা যে একটা ফলস অ্যাসেসমেন্টে কি কি করতে হবে। প্রথমে পেশেন্টের অ্যাজ ইউজুয়াল সাধারণ আমরা যে ফিজিওথেরাপি অন্যান্য যে অ্যাসেসমেন্ট করি, সব অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের জেনারেল অ্যাসেসমেন্ট করতে হবে। তবে এই ক্ষেত্রে তার যেটা যে আমরা যেমন MSK কন্ডিশনের ক্ষেত্রে ভিজুয়াল অ্যানালগ স্কেল ইউজ করি যে তার পেইন কতটুকু, এই ক্ষেত্রে এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে স্কেলটা আমরা ইউজ করি কয়েকটা টুলস আমরা ইউজ করি, সেটা ক্ষেত্রে আমি ইউকে তে যেটা আমরা ইউজ করি সেটা হলো যে টিনেটি, টিনেটি ব্যালেন্স অ্যান্ড গেইট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, টিনেটি ব্যালেন্স, এটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে। আপনার ব্যালেন্স সেকশনে আছে আপনার 16টা কোশ্চেন এবং গেইট সেকশনে আছে আপনার 12টা কোশ্চেন। শুধু এটা কোশ্চেন না, এটা আপনাকে প্র্যাকটিক্যালি যেটাকে বলে আমরা অবজারভেশন বা আপনার সেই টেস্টগুলো আপনার করতে হবে। তো সেখানে যদি সে 18, টোটাল স্কোর হলো 28, 28 এর মধ্যে সে যদি 18 স্কোর করে,
তাহলে সে হাই রিস্ক অফ ফল, মানে 18 বা 18 নিচে যদি তার স্কোর হয় ধরেন 17, সে টোটাল গেইট এবং ব্যালেন্স মিলে সে স্কোর করছে 17, তার মানে সে হাই রিস্ক অফ ফল। এখন তার হিস্ট্রি থাকুক অথবা না থাকুক, তার ধরতে হবে যে সে হাই রিস্ক অফ ফল, তার মানে এই যে আমরা বললাম যে প্রবীণদের শারীরিক ভারসাম্যহীনতা, যে তার ব্যালেন্সে অথবা তার মাসেল স্ট্রেংথে প্রবলেম আছে। এখন মাসেল স্ট্রেংথ বলতে এখন এটা একটা বিশাল একটা ফ্যাক্টর, কারণ এই অংশটুকু আমি এর আগে এতটুকু সেশন আমি কাভারই করিনি, সেটা হলো বিশাল একটা অংশ। ব্যালেন্স এবং স্ট্রেংথ এই দুইটা একই সাথে কাজ করে যদি সেটা কোনো যদি নিউরোলজিক্যাল প্রবলেম না থাকে। যদি নিউরোলজিক্যাল ডিফিসিট থাকে, যেমন ডিমেনশিয়া একটা জিনিস, পার্কিনসন ডিজিজ অথবা স্ট্রোক, সেক্ষেত্রে আমরা অন্য অ্যাসেসমেন্ট করব, সেটার জন্য যার যার আলাদা অ্যাসেসমেন্ট শিট সেটা আমরা ইউজ করবো। যেহেতু আজকে আমরা শুধুমাত্র ফলস অ্যাসেসমেন্ট বা ব্যালেন্স নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা এইটাকে অনেক ফোকাস দিচ্ছি আজকে। এখন একটা গেল হলো আপনার ট্রিনিটি অ্যান্ড ট্রিনিটি ব্যালেন্স অ্যাসেসমেন্ট। এরপরে আপনি যেটা আজকে আর্ট ইউজ করেন, টাইম আনসাপোর্টেড স্ট্যান্ডিং টাচ, যেটাকে আমরা বলি টাইম আনসাপোর্টেড স্ট্যান্ডিং বা টাচ, টাচ এই স্পোর্টটা আপনি ইউজ করবেন। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে সে কতক্ষণ দাঁড়ায় থাকে, যদি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, এভাবে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে যে সে 20 সেকেন্ডে বেশি দাঁড়ায় থাকতে পারে না 10 সেকেন্ডে বেশি দাঁড়ায় থাকতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যত বেশি নাম্বার মানে আপনার সেকেন্ড বেশি ইউজ করবে, তার মানে সে তত বেশি ডিপেন্ডেন্ট, তার ফ্রেলিটি তত বেশি, তার ব্যালেন্সে তত বেশি প্রবলেম। এরপরে আসে আমরা আরেকটা বলি টাগ, TUAG, টাগ টাইম আপন গো টেস্ট। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আমরা বলি যে 6 মিটার, আমরা 6 মিটার টেস্ট বা 6 মিটার টেস্ট, এটা অপর আরেকটা নাম হলো টাইম আপন গো টেস্ট। এখন আমরা এই ক্ষেত্রে আমাদের কয়েকটা ইনস্ট্রুমেন্ট লাগবে, একজন ফিজিও হিসেবে একটা সুন্দর একটা চেয়ার লাগবে এবং আমাদেরকে একটা ট্যাপ মেজার লাগবে এই জিনিসটাকে তাকে টেস্ট করার জন্য। সে যে বয়স্ক লোক, এই ভদ্রলোক যে আমাদের প্রবীণ ব্যক্তিত্ব আমরা যাদের বলি, তারা এই 6 মিটার ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারে কিনা অথবা কোনো ওয়াকিং এইড দিয়ে সে হাঁটতে পারে কিনা। এখন সেই ক্ষেত্রে আমরা যখন মেজারমেন্ট করব, যদি সে 10 সেকেন্ডের নিচে যদি এই 6 মিটার কভার করতে পারে, তাহলে আমরা তাকে দেবো ফুললি নর্মাল। যদি এটা 20 সেকেন্ডের নিচে হয়, তাহলে তার মোবিলিটি ভালো, তা সে বাইরে একা যেতে পারবে, মানে আমরা যে অ্যাডভাইসটা দিব যে তার মোবিলিটি ভালো আছে, সে একা যেতে পারবে, তার কোনো ওয়াকিং এর দরকার নেই। যদি 20 সেকেন্ডের নিচে হয় বা 20 সেকেন্ডের সমান হয়, যদি এই 6 মিটার 20 সেকেন্ডের মধ্যে সে কভার করে, তাহলে তার কোনো হেল্প লাগবে না। যদি এটা 30 সেকেন্ড বা 30 সেকেন্ডের নিচে হয়, তাহলে এটা একটা প্রবলেম, তার মোবিলিটি প্রবলেম আছে, তাহলে সে কি করতে পারবে, সে একা বাইরে যাওয়ার জন্য অ্যালাউ না, ক্যান নট গো আউট অ্যালোন, তার গেইট এইড রিকোয়ার, তার যেটা হলো মোবিলিটি এইড, আমরা যে বলি যা লাঠি বা তার অন্য সাপোর্টেড মোবিলিটি এইড, সেটা তো লাগবে যদি 30 সেকেন্ড বা তার নিচে হয়। আর যদি 14 সেকেন্ড বা তার উপর হয়, সে হাই রিস্ক অফ ফল। তো এইটা একটা বড় একটা টুলস আমরা যেটা ইউজ করি, যে 6 মিটার ডিস্টেন্স সে যে 10 সেকেন্ডের মধ্যে পার হতে পারে কিনা, 10 সেকেন্ড বা আমরা ধরে নেই যে 30 সেকেন্ডের মধ্যে যদি সে কমপ্লিট করতে পারে, তাহলে মোটামুটি নর্মাল, কিন্তু 30 সেকেন্ডের বেশি যদি সময় লাগে, তাহলে বুঝতে হবে যে তার ওয়াকিং এইড লাগবে, তার হয়তো একটা লাঠি লাগবে, অথবা সে যদি বাইরে, অনেক সময় আমরা এই দেশে যে 4-হুইল ওয়াকার বা স্কুটারের মতো, স্কুটার না, এটা ইঞ্জিন চালিত না, এটা 4টা হুইল থাকে, যে 4-হুইল ওয়াকার আমরা দেখছি বাংলাদেশে অনেকে ইউজ করে, যে সেটা বাইরে তার যদি হাঁটার জন্য সেইটা লাগে কিনা, এই জিনিসগুলো তখন ফিজিওথেরাপিস্টরা অ্যাসেসমেন্ট করবে। আরো অনেকগুলো টুলস আছে, তো সেই ক্ষেত্রে যেমন আরো যেমন আপনার টাস আছে, তারপরে লিন্ডপ আছে, চেয়ার স্ট্যান্ড টেস্ট। চেয়ার স্ট্যান্ড টেস্ট হলো যে সে চেয়ার থেকে একা একা দাঁড়াতে পারে কিনা। তারপর আসছে 180 ডিগ্রি টার্ন, যে সে 5টা স্টেপের মাধ্যমে এই 180 ডিগ্রি টার্ন, 180 ডিগ্রি টার্ন নিতে পারে কিনা, অনলি 5টা স্টেপ নিবে। যদি সেটা না পারে, তাহলে আমাদের এই জিনিসগুলো হলো আমাদের একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে একটা ইন্ডিকেশন দেয় যে আমরা কিভাবে
আমরা তো বলতেছি যে আমরা দূর থেকে দেখি তো বলতে পারবো না যে লোকটা ফ্রেইল বা তার ব্যালেন্সের প্রবলেম আছে বা সে হাই রিস্ক অফ ফল, এটা তো মুখে, এটা তো তাহলে তো আমাদের জেনারেল একটা মানুষ দেখে অবজারভেশনে বলে ফেললো, আর আমার মধ্যে ফিজিওথেরাপি হিসেবে তো কোনো পার্থক্য থাকলো না। এই টেস্ট গুলা, এই ভ্যালিড টেস্ট গুলা আমরা যখন করব তখনই আমরা বুঝতে পারবো যে ওই প্রবীণ ব্যক্তি উনি কি হাই রিস্ক অফ ফল, ওনার কোনো ওয়াকিং এইড লাগবে কিনা বা ওনার কোনো সাপোর্ট লাগবে কিনা, এবং সেই ক্ষেত্রে বা কোনো এক্সারসাইজ প্রয়োজন হবে কিনা, এরূপে ডিপেন্ডেন্ট করতেছে। সেটি আসলে আমরা এটি জানলাম যে হঠাৎ করে দেখি বলা যাবে না, যেটি আসলে একজন বিশেষজ্ঞ হিসেবে তাকে কিছু প্রসিডিউরের ভিতর দিয়ে গিয়ে তাকে আসলে স্পেসিফিক রেজাল্টে পৌঁছাতে হবে। আসলে আমি জানি না যে আমাদের দেশে এখন কিছুটা কাজ হচ্ছে, তারপর এভাবে কাজ হচ্ছে কিনা। নিশ্চয়ই আমাদের মাঝে আমরা একজন বাংলাদেশ থেকেও এলডারলি বিশেষজ্ঞ জেনেটিক স্পেশালিস্টকে আমরা নিশ্চয়ই আমাদের কোনো প্রোগ্রামে নিব, এবং আমরা আসলে তখন এগুলোও জানার চেষ্টা করবো আসলে আমাদের দেশে কিভাবে কাজ হচ্ছে। তবুও আপনার কাছ থেকে যে তথ্যগুলো জানলাম, আমার মনে হয় বিশেষ করে যে সকল চিকিৎসকরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় তাদেরকে কিছুটা হলো ইনফরমেশন দেয়া গিয়েছে যে আসলে কিভাবে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, এবং জেনারেল পিপুল হিসেবে আমরা যারা দেখতে পাচ্ছি তারা আসলে কিছুটা হলেও বুঝতে পারছি যে একটা ব্যক্তি পড়ে যাওয়া, পড়ে গেলে তার পা ভেঙে গেল, হাত ভেঙে গেল বা একটা জয়েন্ট ছুটে গেল, এটাই না, আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন হয়ে আমাদেরকে আসলে বুঝতে হবে যে সে কেন পড়ে যাচ্ছে, সেটির জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে তাকে অ্যাসেসমেন্ট করে দেন আসলে ডিসিশন নিতে হবে তার জন্য কি দরকার। তার জন্য কি একটা সাপোর্টিভ স্টিক দরকার, না ওয়ার্কিং ফ্রেম দরকার, নাকি তার জুতাটা চেঞ্জ করা দরকার, অথবা তার লাইফস্টাইল মডিফিকেশন করা দরকার, অথবা সে যে ভাবে হাঁটাচলা করতেছে আসলে এটা কি ঠিক আছে কিনা, অথবা তার সার্ফেসটাকে কি আসলে ঠিক আছে কিনা, সবকিছু মিলিয়ে আসলে ডিসিশন গুলো আসে। জি, সেটি আমরা একদম আসলে অনেক কথা বলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একদম যাওয়ার আগ মুহূর্তে আমরা জানতে চাচ্ছিলাম যে সেক্ষেত্রে আপনারা যে এই রেজাল্ট গুলো পেলেন বা তাদেরকে যখন আপনারা বলছেন যে হাই রিক্স, বিশেষ করে 18 বা 18-র নিচে, তখন আপনারা আসলে তাদের জন্য কি ধরনের সাজেশন দেন? ধন্যবাদ সাহেব ভাই। আমাদের এখানে ইউকেতে আসলে এটা অনেক, যেহেতু এখানে ফিজিওথেরাপি প্রফেশন আজকে থেকে না, শুরু থেকে এই ফিজিওথেরাপি প্রফেশন ইউকেতে এক্সিস্ট, তো আমাদের এখানে যখন আমরা আমরা আসলে লিবার্টি বলতে পারি একটা, যে এই দেশে কাজ করে, কারণ এখানে একজন ফিজিশিয়ান, একজন কনসালটেন্ট, একজন ফিজিওথেরাপিস্ট আসলে আমরা খুব একটা সেপারেট ভাবে কাজ করি না, সবাই জয়েন্টলি এমডিটি হিসেবে কাজ করি। এবং এই ক্ষেত্রে যেমন, যদিও আমি কুইকলি আর কি একটু বর্ণনা করছি যে বাংলাদেশে কি সমস্যাটা হয়, সেটা হলো যে একজন কনসালটেন্ট যদি মনে করেন যে না উনি বয়স হয়েছেন এবং হাই রিস্ক অফ ফল, এটা উনি কখনোই এটা অ্যাসেসমেন্ট করবেন না। উনি বলবেন যে না, এটা একজন ফিজিওথেরাপিস্ট ছাড়া এটা অ্যাসেসমেন্ট করা সম্ভব না, এবং উনি একজন ফিজিওথেরাপিস্টই দিবেন এটা অ্যাসেসমেন্ট করার জন্য, এবং ফিজিওথেরাপিস্টই রেসপন্সিবল অ্যাসেসমেন্টের জন্য। আমি আমি আসলে টোটাল ফিগারটা আপনাদেরকে দিতে পারবো না, তবে যে আপনাকে বললাম যে অ্যারাউন্ড 2.5 বিলিয়ন পাউন্ড আমাদের দেশে প্রতি বছর খরচ হয় শুধুমাত্র এই ফলস প্রিভেনশনের জন্য, এটা বিশাল একটা অংশ। তো আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা প্রচুর পেশেন্ট দেখি, শুধু জিপির কাছ থেকে, আমরা যেটা জিপি বলি যে আমাদের নর্মাল ফিজিশিয়ান যারা আছেন এখানে, যে লোকাল যে ফিজিশিয়ান থাকে তাদের কাছ থেকে আমাদের রেফারেলটা বেশিরভাগ আসে, এবং হসপিটাল থেকে আসে হসপিটাল ডিসচার্জ হওয়ার জন্য, যে ফলস শুধুমাত্র ফলসের জন্য, যে এই ভারসাম্যহীন ব্যালেন্সের প্রবলেম হচ্ছে এবং ফলস হচ্ছে, তাদের ম্যানেজমেন্টের জন্য ফিজিওথেরাপিস্টের কাছে আসে। তো আমরা যেটাকে কয়েকটা ভাবে আমরা ধাপে আমরা এই পেশেন্ট গুলাকে পিক করি, তো আমরা যখন একটা রেফারেল পাই তখন আমরা এটাকে ফুল একটা অ্যাসেসমেন্ট করি, স্ক্রিনিং করি, সরি, প্রথমে আমরা রেফারেলটাকে দেখি, স্ক্রিনিং করি যে আসলে কি কি ফ্যাক্টর গুলো এর আছে। এরপরে আমরা পেশেন্টের সাথে ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করি যে কিছুটা ইনফরমেশন নেওয়ার জন্য, এরপরে আমরা পেশেন্টকে বুক করে বা তাদেরকে আমরা অ্যাসেসমেন্টের জন্য সেশন বুক করি। তো আমরা অ্যাসেসমেন্ট সেশনে যেটা দেখি যে ফুল অ্যাসেসমেন্ট করার পরে এখন আমরা আসি, যেহেতু আমি অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা আগে বর্ণনা করেছি, তো এখন শুধুমাত্র ম্যানেজমেন্টটা কি এটা আমরা একটু বর্ণনা করবো। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটা বড় একটা ফ্যাক্টর যে তার যে সিটিং ব্যালেন্সের সমস্যা, না স্ট্যান্ডিং ব্যালেন্সের সমস্যা, না তার গেইটের প্রবলেম, না তার কোনো ওয়াকিং এইড রিকোয়ার্ড, এই কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, অর্থ এবং তার কোনো মাসেল উইকনেস আছে কিনা, এটা একটা বিশাল ফ্যাক্টর। তো আমাদের এখানে আমরা সাধারণ কয়েকটা এক্সারসাইজ, আমরা এখানে ফিজিও টুলস নামে একটা টুলস আছে আমাদের, যেটা এনএইচএস প্রোভাইডার, তো তারা ফিজিও টুলসটা আমরা ইউজ করি, যে কারোর জন্য স্পেসিফিক
যে দেখা গেছে যে একটা পেশেন্টের মাসেল, শুধুমাত্র মাসেল উইকনেস এর কারণে যে রাইট লোয়ার লিম, অন্তপক্ষে যে ডান পায়ের মাসেল উইকনেস এর কারণেই তার ব্যালেন্সে প্রবলেম হচ্ছে এবং সে পড়ে যাচ্ছে, তখন আমরা মূললি মেইনলি আপনার ফোকাস করি যে ডান পাটা আমরা কিভাবে রিহ্যাব করবো। আমরা এই এখন আসে আমাদের ফিজিওথেরাপির মেইন কাজ, রিহেবিলিটেশন, ডান পায়ে কি কি সব, এটা কি মাসেল উইকনেস হচ্ছে না কোনো আপনার ফুড ড্রপ আছে নাকি আপনার রেঞ্জ অফ মুভমেন্ট কম আছে অথবা কন্ট্রাকচার আছে এখন অথবা কোনো ফ্র্যাকচার হয়েছে, এই জিনিসগুলো আমরা অ্যাসেসমেন্ট করে তারপরে আপনার স্পেসিফিক এক্সারসাইজ আমরা তৈরি প্ল্যান করতে হয়, সেক্ষেত্রে আমরা ফিজিও টুলস ইউজ করি। আর আরেকটা জিনিস ইউজ করি যে আমরা যেটাকে বলি ওটাগো, যেটা আমাদের এখানে সিএসপি থেকে রিকগনাইজড এবং ইউকে ওয়াইজ ইউজ করা হয়, ওটাগো ব্যালেন্স এন্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ। তো আমি আপনার ইনফরমেশনের জন্য আমি আপনাকে ইমেল করে দিব, যদি কেউ চায় আপনার কাছ থেকে নিয়ে নিবে, কারণ সবার আমার পক্ষে সম্ভব না যে সবার সাথে কমিউনিকেশন, আপনার সাথে কমিউনিকেশন আছে, তো যদি চায় তারা ইউজ করতে পারবে বাংলাদেশে, এটা নতুন এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই, এটা আপনার স্ট্যান্ডার্ড এক্সারসাইজ আছে। সেক্ষেত্রে হলো আপনার যেমন কয়েকটা এক্সারসাইজ আছে, সিটিং এক্সারসাইজ আছে, বেড এক্সারসাইজ আছে, সাধারণত ওটাকে ব্যালেন্সের জন্য যদি হয় সাধারণত বেডে খুব একটা এক্সারসাইজ থাকে না, তার মূলত সিটিং অথবা স্ট্যান্ডিং পজিশনে এবং ওয়াকিং পজিশনে, এই কয়টা পজিশনে তার এক্সারসাইজ গুলো থাকে। এবং আর যেটা হলো তিনটা ধাপে আপনাদের এক্সারসাইজ গুলো আছে ওটাগো, একটা হলো ইনিশিয়াল মানে জাস্ট প্রথম সে শুরু করছে, এবং তারপর ইন্টারমিডিয়েট যদি সে একটু ইম্প্রুভ করে তার থেকে ইন্টারমিডিয়েট, এবং আরেকজন হলো যে অ্যাডভান্স, অ্যাডভান্স হলো সে নর্মাল চাইতে তার অবস্থা ভালো এবং তাকে আমরা তখন অ্যাডভান্স এক্সারসাইজ গুলো আমরা দিব, এটাকে বলে আমরা ওটাগো ব্যালেন্স এন্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আপনি যদি গুগল করেন তাহলে এটা পাবেন। তো এখন যদি দেখে যে কারো শুধুমাত্র ব্যালেন্স না, শুধুমাত্র পায়ের উইকনেস এর জন্য আমাদের ব্যালেন্সের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো না যে ব্যালেন্স প্রবলেম, এটাকে আমরা বলবো যে তার পায়ের উইকনেস এর কারণে লোকটা পড়ে যাচ্ছে। আবার দেখা গেছে যে তার ব্যাক পেইন, পেইনের কারণে, পেইন একটা বড় ফ্যাক্টর, যে লোয়ার ব্যাক পেইন আমরা সাধারণত PLID ম্যানেজ করি অনেকে, কিন্তু আমরা হয়তো কখনো, যেহেতু আমরা MSP হিসেবে ওইদিকে ফোকাস দিই যে লো ব্যাক পেইন বা ডিস্ক কোলাপস আসছে কিনা সেটাকে, তো ওই ম্যানেজমেন্টটা করি, কিন্তু এই লোকটা যে পড়ে যেতে পারে, এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যে MSK স্পেশালিস্ট ফিজিও যারা আছেন বাংলাদেশে, তারা যেন অ্যাটলিস্ট কিছু অ্যাডভাইস দিয়ে দেন যে এই রিস্ক অফ ফল এটা কিভাবে প্রিভেন্ট করা যায়। মানে এটা অনেকে লজ্জায় বলতে চায় না, আমরা বয়স্ক মানুষ যে পড়ে গেছে আসলে লজ্জা, ফ্যামিলি কাছে লজ্জা পাই যে আসলে আমি পড়ে গেছি, এটা কেমন যেন একটা এমব্রেসিং সিচুয়েশন। অনেক সময় দেখা গেছে যে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, সে বাওয়েল ওপেন করে ফেলছে, সে টয়লেট করে ফেলছে, এখানে লজ্জা অনেকে বলতে চায় না আসলে তাদের যে ব্যালেন্সের প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একজন ফিজিওথেরাপি, একজন প্রফেশনাল হিসেবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে যে তাদেরকে যখন আমরা দেখবো তাদেরকে ওই কোশ্চেন গুলো কিছু জিনিস করবো যে তাদের এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এটা খুলে রেকর্ড রাখতে তাকে একটা আমরা অ্যাডভাইস দিতে পারি। আর বিশেষ করে যে ওটাগো ব্যালেন্স এন্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এটা স্পেসিফিক্যালি আপনার ব্যালেন্স ইমপ্রুভমেন্টের জন্য আর আপনার মাসেল স্ট্রেংথের জন্য করা, তো সেক্ষেত্রে আমি মনে হয় যে এলডারলি পিপল তাদের ক্ষেত্রে এটা খুব উপকার হবে। সেটি ধন্যবাদ, আসলে আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আপনি অনেক গুছিয়ে এবং অনেক সুন্দর করে আমাদেরকে আসলে কারণগুলো এবং সেখান থেকে অ্যাসেসমেন্ট করে কিভাবে আসলে আমরা ফাইন্ড আউট করবো যে স্পেসিফিক কারণ এবং সেখান থেকে কি ধরনের সমাধান আসতে পারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে, এবং সকলকে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে জানালেন। আমরা মনে করি আমরা যারা আজকে প্রোগ্রামটি দেখেছি আমরা সবাই এনজয় করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা বুঝতে পারছি যে আসলে একটা মানুষ পড়ে যাওয়া, বয়স হয়ে গেলেই পড়ে যাবে না, আর পড়ে গেলেই এটা তার সিম্পল একটা ব্যাপার না, কেন পড়ে গেল, কি কারণে পড়ে গেল, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর আমরা আসলে লজ্জা পাবো না, যে কোনো শারীরিক সমস্যার জন্য যেরকম একজন বিশেষজ্ঞের কাছে আমরা যাই, অবশ্যই এই সমস্যাটা নিয়েও আমরা একজন চিকিৎসকের কাছে যাব, তার সঙ্গে কনসার্ন করব এবং তার কনসার্নে যেটি চিকিৎসা আমরা সঠিক সেই চিকিৎসাটি নিব, তাহলে আমরা এটি থেকে মুক্ত থাকতে পারবো। আর একদম শেষ মুহূর্তে আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শারমিন আক্তার এবং ফিরোজ আল মামুন, আপনাদের সকলকে 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 আবারও ফিজিও নিউজ 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং এত ব্যস্ততার মাঝে আমরা জানি যে হয়তো বাংলাদেশে আমরা এখন কিছুটা ফ্রি সময় কাটাবো, আপনার এখন ফ্রি নেই, আপনারা অনেক ব্যস্ত এবং অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আমাদেরকে একটু করে সময় দিচ্ছেন,
সেটির জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার কাছে। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালের আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে, শাহিন ভাই আপনাকেও ধন্যবাদ, এবং সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে আপনি যেহেতু শেষ করে ফেলছেন, তো 1 মিনিট আমি সময় নিব, কারণ যেহেতু আমরা একটা ক্রাইসিস মুহূর্তে যাচ্ছি, যে COVID-19 যে করোনা ভাইরাস। তো আমি এর আগে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম সবাইকে অ্যাওয়ার করার জন্য। তো আমরা সবসময় খেয়াল রাখবো, এই যে প্রবীণদের কথা বললাম, আমরা শুধুমাত্র আমাদের আমাদের বাচ্চাদের এদের কেয়ারের কথা চিন্তা করি, কিন্তু বয়স্ক মানুষদের মানে কেয়ারের কথা আমরা কেউই চিন্তা করি না। তো আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট যে এই সময়টা, কারণ সবাই এখন আইসোলেশনে আছি, একটা ঘরের মধ্যে দেখা যাচ্ছে 5 জন আছে, 4 জন মানুষ, 6 জন মানুষ থাকি, তো আপনারা কাইন্ডলি এই বয়স্ক মানুষদের প্রতি একটু খেয়াল রাখবেন, যে আপনাদের সামান্য একটু হেল্পিং হ্যান্ডের কারণে তার অনেক কিছু চেঞ্জ হতে পারে, কারণ তারাও লোনলি ফিল করে। কারণ এখন আইসোলেশন মানে এই অবস্থায় তাদের, আমরা টিভি দেখতে পারি, আমরা মোবাইল ইউজ করতে পারি, আমরা ইন্টারনেট ইউজ, সে তো কিছু করতে পারে না, সে তো ইন্টারনেট ইউজ করতে জানে না। তো তার ক্ষেত্রে যেন আমরা একটু সময় দিই এই এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময়। আর আমি বাংলাদেশের সকলের কাছে রিকোয়েস্ট করব যে COVID-19 টেক ইট সিরিয়াস। আমাদের এখানে অলরেডি আমাদের ইউকে তে 12 থেকে 13 হাজার মানুষ মারা গেছেন, এবং আমরা প্রতিদিন দেখতেছি যে এটা আসলে কত মানে কি পরিমাণ আপনাকে ভোগাবে। এটা শুধুমাত্র এই না যে আপনার কোভিড থেকে আপনি সেরে গেছেন, তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন, এটা আবার হতে পারে, এবং এটা যার হয়েছে সে বুঝে। স্পেশালি আমি বলবো সাইদ ভাইয়ের কথা, ডক্টর সাইদ, উনি ওনার যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তো সেক্ষেত্রে এবং আমাদের বাংলাদেশে আমরা দেখছি প্রতিনিয়ত এখন অনেক মানুষ মারা যাচ্ছে। তো আপনারা সবাই কেয়ারফুল, কেউ বের হয়েন না বাসা থেকে, স্টে হোম, কিপ সেফ। And thank you for everybody for watching and joining with us. And thank you especially Shamim for your special time and giving the opportunity to stand in this platform. Shabaki Dhanabad. Allah Hafiz. Assalamu alaikum. Allah Hafiz.